আসসালামু আলাইকুম আমার প্রিয় অনার্স থার্ড ইয়ারের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে তোমাদের দক্ষিণ এশিয়ার শাসন ব্যবস্থা ও রাজনীতি। আজকে আমি তোমাদেরকে আলোচনা করব শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের কারণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই টপিকে আমরা যদি আলোচনা করতে যাই, প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে শ্রীলঙ্কাকে ভারত মহাসাগরের মুক্ত বলা হয়, অর্থাৎ শ্রীলঙ্কার যে ভৌগোলিক সৌন্দর্য তার জন্য, এবং শুধু তাই নয়, শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য অপার সম্ভাবনাময় এবং অপার সম্ভাবনায় প্রকৃতিময় প্রকৃতির একটি দেশ হচ্ছে শ্রীলঙ্কা। এবং শ্রীলঙ্কার কথা যদি আমরা বলতে যাই, তাহলে এই অঞ্চলের লোকজন অত্যন্ত বন্ধুভাবাপন্ন, শিক্ষিত, 100% শিক্ষিতের দেশ হচ্ছে শ্রীলঙ্কা। এবং এখানকার লোকজনের গড়ায়ু দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলের লোকের চেয়ে কিন্তু বেশি। এত চমৎকার একটি দেশ শুধুমাত্র জাতিগত সংঘাতের কারণে বর্তমানে অত্যন্ত বিপন্ন অবস্থায় আছে, এবং এর বর্তমানে যেটি এর প্রধান সমস্যা যেটি, সেটি হচ্ছে তামিল এবং সিংহলীদের মধ্যে যে বিরোধ সেটি। এই তামিল কারা? হাজার হাজার বছর পূর্বে ভারতের তামিলনাড়ু থেকে যে তামিলরা এসে ভারতের দক্ষিণ পূর্ব উপকূল থেকে মাত্র 13 মাইল দূরে শ্রীলঙ্কা, সে শ্রীলঙ্কা এসে বসতি স্থাপন করে, এরাই হচ্ছে তামিল। এবং এই তামিলদের মধ্যে আবার দুটি ভাগ আছে, একটা হচ্ছে সিংহলি তামিল এবং আরেকটি হচ্ছে ভারতীয় তামিল। সিংহলি তামিল কারা? সিংহলি তামিল হচ্ছে তারা যারা ভারতে হাজার হাজার বছর পূর্বে এসেছে এবং তারা এখানে বসবাস করছে, তারা হচ্ছে সিংহলি তামিল। আর ভারতীয় তামিল হচ্ছে ব্রিটিশ শাসনের পরে যারা শিক্ষিত যেই তামিলরা শ্রীলঙ্কায় এসেছে চাকরি বাকরির উদ্দেশ্যে, এবং সেখানে তারা বসতি স্থাপন করে, এবং তারা স্থানীয় সিংহলিদের তুলনায় তারা শিক্ষিত থাকার কারণে ব্রিটিশ সরকারের আনুকূল্য লাভ করে, এবং এই আনুকূল্য লাভের কারণে তারা ব্রিটিশ সরকার থেকে তারা অনেক সুযোগ সুবিধা পায়। এবং স্থানীয় যে তামিলরা সিংহলিরা আছে, এই তামিলরা কিন্তু মাত্র 1/5 ছিল। এতে সিংহলিদের তারা রাজনীতি, ব্যবসা বাণিজ্য এবং প্রশাসনিক দিক থেকে তারা প্রভাবশালী হয়ে ওঠে, যদি সিংহলিদের তুলনায় তার মাত্র 1/5 ছিল। এতে সিংহলিদের খুব দানা বাঁধতে থাকে, তা স্বাধীনতা পরবর্তী সময়ে স্বয়ংস্বরূপ ধারণ করে। উপরন্তু ইংরেজ শাসকরা তামিলদেরকে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে এবং দেশের ক্ষমতার উচ্চ আসনে বসায়, যা সিংহলিদের মনে ক্ষোভের সৃষ্টি করে। এবং এই তামিলরা সুযোগ পেলে সিংহলিদের তার বিভিন্ন অত্যাচার করত। এ তো গেল তামিল এবং সিংহলিদের মধ্যে ব্রিটিশ পূর্ববর্তী এবং ব্রিটিশ পরবর্তী অবস্থা। কিন্তু স্বাধীনতার পরে কিন্তু এই অবস্থার কিন্তু পরিবর্তন হয়ে যায়। স্বাভাবিকভাবে সংখ্যাগরিষ্ঠ সিংহলিরা ক্ষমতায় আসে, এবং ক্ষমতা আসার পরে কিন্তু দেখা যাচ্ছে তামিল এবং সিংহলি সমস্যা কিন্তু আরও অনেক বেশি প্রকট আকার ধারণ করে। আমরা যদি এটি বিভিন্ন ভাগে ভাগ করতে যাই, তাহলে আমরা দেখব সিংহলি এবং তামিলদের মধ্যে সমস্যা, অনেক ধরনের সমস্যায় সৃষ্টি হয়। যেমন সামাজিক কারণ কি? তামিল এবং সিংহলি বিরোধের অন্যতম কারণ এটি, এবং ব্রিটিশ আমলের সূচনা থেকেই এই চাকরি এবং প্রশাসনিক ক্ষেত্রে সংখ্যালঘু তামিলরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়ে যায়, এবং তারা বিভিন্ন ধরনের উচ্চ আসনে বসে, যেটি স্থানীয় যেই সিংহলিরা আছে তারা সেটা মেনে নিতে পারেনি, তাদের মধ্যে বিরোধী মনোভাব চলে আসে, এবং এটি একটি মনে মনে যেটি তাদের সিংহলি এবং তামিলদের মধ্যে একটি চরম একটা অরাজক
ও একটা পরিস্থিতির সৃষ্টি করে। পরবর্তীতে যখন স্বাধীনতা লাভ হয় তখন কিন্তু সিংহলীরা তারা কিন্তু এই অবস্থার পরিবর্তন চায় এবং তারা নানাভাবে সুযোগ সুবিধার দিক থেকে তামিলদেরকে তখন তারা বঞ্চিত করার চেষ্টা করে। এরপর আমরা আসি যে অর্থনৈতিক কারণগুলো। যেহেতু তামিলরা আগে থেকেই সিংহলীদের বিরুদ্ধ মনোভাবের কোপে পড়ে, তাই দেখা যাচ্ছে যখন সরকার, যে কোনো সরকার ক্ষমতায় এসেছে, তারা কিন্তু তামিল অধ্যুষিত এলাকাগুলোতে কোনো রকম কার্যকরী পদক্ষেপ নেয়নি এবং অর্থনৈতিক কোনো কার্যক্রমও সেখানে পরিলক্ষিত হয়নি, যার ফলশ্রুতিতে এই সরকারগুলোর প্রতি কিন্তু তামিলদের একটা বিরোধী মনোভাব সৃষ্টি হয়। তারপর হচ্ছে ভাষাগত বিরোধ। তামিল সিংহলি ভাষাকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হয় 1956 সালে। সলোমন ডব্লিউ আর ডি বন্দরনায়েকে শ্রীলঙ্কান যে ফ্রিডম পার্টি আছে, সেই ফ্রিডম পার্টি যখন ক্ষমতা আসে তারা এসেই সিংহলি ভাষাকে রাষ্ট্রভাষা করে এবং দপ্তরের বিভিন্ন দপ্তরের ভাষা তখন সিংহলি হয়ে যায়, যেটি স্থানীয় তামিলদের পক্ষে মেনে নেওয়া কঠিন এবং তারা তখন সরকার বিরোধী মনোভাব তাদের মধ্যে পরিলক্ষিত হয়। পরবর্তীতে আমরা আসি যে তামিলদের বিভিন্ন ধরনের মনোভাব, যেমন ভাষাগত দ্বন্দ্ব তো আমরা দেখলাম, তামিলদের ভারতপ্রীতি, অর্থাৎ তামিলরা কিন্তু তারা হাজার হাজার বছর পূর্বে ভারত থেকে আসলেও কিন্তু ভারতকে তারা তাদের আদিনিবাস হিসাবে তারা দেখেছে। তারা কিন্তু স্থানীয়ভাবে তারা কিন্তু সংখ্যালঘু, এই জন্য তারা সবসময় নিরাপত্তাহীনতায় ভুগেছে এবং ভারত সরকারও তাদের প্রতি সহমর্মিতার একটা ভাব দেখিয়ে, যে তারা যেহেতু দুটো জাতির মধ্যে কিন্তু একটা বিরোধী মনোভাব প্রথম থেকেই ছিল, ভারত সরকার এটাকে কাজে লাগায়, তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এবং শ্রীলঙ্কার অভ্যন্তরে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এই তামিলদেরকে তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক তারা প্রশ্রয়াস্ত্র দিয়েছে এবং পরবর্তীতে দেখা গিয়েছে ভারতের তামিল রাজ্যে এই তামিলদের একটি তামিলদের সশস্ত্র যে বিদ্রোহী গ্রুপগুলি ছিল, যেমন আমি এখানে লিখে রেখেছি, দেখো LTTE, লিবারেশন টাইগার্স অফ তামিলম, অর্থাৎ এই ধরনের যে গ্রুপগুলো ছিল এদের সবারই কিন্তু তাদের যে সদর দপ্তর এটা কিন্তু ছিল ভারতের তামিলনাড়ু রাজ্যে। এছাড়া তামিল জনগণকে এবং এই যে ব্যাপারগুলো এটি কিন্তু স্থানীয় সিংহলি জনগণকে কিন্তু তাদের বিক্ষুব্ধ করে তোলে। এছাড়া ভারতের সহযোগিতা তামিলদের একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা তামিল সিংহলি হানাহানিকে একটি সংঘাতের মুখে ঠেলে দেয়। তারপর হচ্ছে মানসিক ও অবস্থানগত দ্বন্দ্ব। তামিল সিংহলি বিরোধের অন্যতম কারণ হলো মানসিক ও অবস্থানগত ও অস্তিত্বগত দ্বন্দ্ব। মূলত তামিলরা একসময় ভারতের জনগোষ্ঠী ছিল। এইসব তামিলদের শ্রীলঙ্কা আগমনের ফলে সিংহলিরা তাদের কর্মসংস্থান, শিক্ষা, দীক্ষা এবং চাকরিতে পিছিয়ে পড়ে। এসব বহিরাগতদের বিরুদ্ধে সিংহলিরা রুখে সজাগ হয়ে ওঠে এবং তাদের সঙ্গে চরম বিরোধ বাঁধে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে সিংহলি এবং তামিলদের যে সমস্যাগুলো ছিল এটি মূলত তাদের যে নিজস্ব ভাষাগত দ্বন্দ্ব এবং দেখা যাচ্ছে যে এই দ্বন্দ্বকে আরও বেশি প্রকট করে তোলো 1948 সালে সিলন সিটিজেন অ্যাক্টশিপ, যেটি এই তামিলদের যার মাধ্যমে এই তামিলরা কিন্তু তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয় এবং তারা তাদের ভোটাধিকার হারায়। এতে করে তারা কিন্তু আরও বেশি বিক্ষুব্ধ হয়ে যায়। তো এই যে একটা একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে তামিলদের কিন্তু এই জাতিগত সংঘাত কিন্তু আরও বেশি চরম আকার ধারণ করে। পরবর্তীতে তারা যে সশস্ত্র যে সংগঠনটির কথা আমি বলেছি, এই যে দেখো এখানে যে এটি হচ্ছে LTTE, লিবারেশন টাইগার্স অফ তামিলম, এটা তারা গঠন করে এবং তারা স্বতন্ত্র তামিলনাড়ু রাষ্ট্রের দাবি জানায় এবং 1972 সালে বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রভাষায় রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেয়। আমরা জানি যে তামিলরা যদিও তাদের জনগোষ্ঠীর এক পঞ্চমাংশ ছিল বৌদ্ধ, সিংহলি হচ্ছে বৌদ্ধ আর তামিলরা হচ্ছে হিন্দু। তো এই যে হিন্দু রাষ্ট্র
ঘোষণা করা হয়। তো এই সমস্যাটি কিন্তু সমাধানের চেষ্টা চালান তৎকালীন যে মন্ত্রী ছিলেন, তিনি হচ্ছে শ্রীমাভব বন্দ্যোপাধ্যায়, এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তারা একটা এই সমস্যাগুলোকে তারা একটা মোটামুটি একটা কোনো রকমে একটা সমাধানে দাঁড় করান, এবং সেখানে তখন যে 75,000 তামিল ছিল তাদেরকে নাগরিকত্ব প্রদান করা, বিভিন্ন ধরনের তারা উদ্যোগ নেন। কিন্তু আসলে এই উদ্যোগটি কতটা সফল হয়েছে যায় না, কারণ হচ্ছে যে এর ফলশ্রুতিতে এটি কিন্তু সেভাবে রক্ষিত হয়নি, এবং তামিলরা পরবর্তীতে তারা যে তাদের ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট নামে, তামিল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে, এবং তারা তখন তৎকালীন সময়ে তারা প্রায় 19টি এই এই রাজনৈতিক দলের ছায়ায় তারা 19টি তারা ভোটে দাঁড়ায়, এবং 19টি মধ্যে 19টি পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করে, এবং তার মধ্যে 18টি তারা জিতে নেয়, এবং তারা একটি স্বতন্ত্র রাষ্ট্রের দাবি জানায়। এবং তৎকালীন সময়ে তাদের দাবি দেওয়া আদায়ের তারা যখন পারছিল না, তখন সমস্ত বিশ্বের তামিলরা একজোট হয়ে তারা কিন্তু আন্দোলন শুরু করে, এবং এটি একটি রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হয়, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে বারবার করে তারা বিভিন্ন ক্ষমতায় এসেছে, তারা কিন্তু চেষ্টা করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে প্রকৃতপক্ষে ভারত যদিও তাদের বন্ধু হিসাবে কাজ করেছে, তাদের প্রতি সহমর্মিতা দেখিয়েছে, কিন্তু ভারতে এক সময় কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে কিন্তু কখনোই ভারত চায়নি যে স্বতন্ত্র তামিল রাষ্ট্র গঠন হোক, কারণ তাহলে কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যও কিন্তু ভারতের বিভিন্ন রাজ্য তাহলে এই স্বতন্ত্র রাষ্ট্র গঠনের দাবি জানানো হবে। এই জন্য 1987 সালে রাজীব গান্ধী যখন আসেন, তখন রাজীব গান্ধী যখন ক্ষমতায় আসেন, তখন দেখা যাচ্ছে এই যে LTTE এবং অন্যান্য অঙ্গ সংগঠনের সদস্যদেরকে তিনি কী করেছেন, একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের কথা বলে তাদেরকে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে তারা কী করেছে, নিয়ে গিয়েছে, এবং সেখানে গিয়ে তাদেরকে সশস্ত্র ট্রেনিং দিয়েছে, এবং এদেরকে আবার শ্রীলঙ্কা পাঠিয়েছে অস্ত্র দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে। তো পরবর্তীতে আমরা দেখি কি যে পরবর্তীতে শ্রীলঙ্কান সরকারের সাথে রাজীব গান্ধী একটা চুক্তিতে আসে, এবং চুক্তিতে এসে ভারতীয় সৈন্যদেরকে অভ্যন্তরে পাঠায়, এবং পাঠিয়ে এই তামিল LTTE-র সশস্ত্র ট্রেনিংপ্রাপ্ত সেনাদেরকে তারা কিন্তু হত্যা করে, এবং তখন LTTE একবারে কোণঠাস হয়ে পড়ে। তখন LTTE-র যিনি ছিলেন প্রভাকরণ, তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন, এবং তৎকালীন সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যিনি ক্ষমতা ছিলেন, তিনিও বুঝতে পেরেছিলেন এটা আসলে ভারতের একটা ষড়যন্ত্র ছিল, তারা কখনোই চায়নি যে তামিলরা স্বাধীন রাজ্য পাক, এবং তারা সবসময় চেয়েছে যে এই অঞ্চলের গণ্ডগোল লেগে থাকুক, এবং তারা তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চেয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন প্রধানমন্ত্রীরা এসেছেন, তারা চেষ্টা করেছেন তামিলদের সাথে বিভিন্ন ধরনের এই সংঘাতগুলো মেটানোর, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আসলে চেষ্টা সফল হয়েছে, এবং দেখা গেছে যে এখনও তামিলরা মেনে নিয়েছে, যখন তারা বুঝতে পেরেছে ভারতের এই ষড়যন্ত্র, তারা তখন মেনে নিয়েছিল, এবং তারা এবং এটি আরও পরবর্তী সময়ে যখন প্রভাকরণ যখন মারা যায় LTTE-র যিনি প্রধান ছিলেন, তারপরে তাদের এই আন্দোলন আরও স্তিমিত হয়ে যায়, এবং তারা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসাবে থাকবে, এবং তাদের যে দাবি এটির জন্য তারা অহিংস আন্দোলন বজায় রাখবে। এভাবে করেই শ্রীলঙ্কার যে জাতিগত সংঘাতের যে সমস্যা যেটি ছিল সেটি এখনও আছে যে নাই তা নয়, তবে আগের থেকে অনেকটাই এটি ভালো পর্যায়ে আছে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ, পরবর্তী সময় দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।